দক্ষিণ দিনাজপুরের হিলি থানা তিওরে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত তিনজনকে বালুরঘাট আদালতে তুলল পুলিশ। ধৃত তিনজনের নাম সুব্রত মালি, প্রশান্ত সাহানি এবং রানা ঘোষ। অভিযুক্ত সুব্রত মালি বিজেপির হিলি মণ্ডল সভাপতি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুব্রত মালি এবং রানা ঘোষ হিলি থানা তিওরের কাছে নপাড়ার বাসিন্দা। প্রশান্ত সাহানি কলকাতার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরে হিলি থানা তিওর এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলি হন। বালুরঘাট হাসপাতাল থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে সেদিন রাতেই তার মৃত্যু হয়। ঘটনা তদন্তে নামে হিলি থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার জানান, দুষ্কৃতীরা ঘটনার দিন যে বাইক ব্যবহার করেছিল সেই বাইকের সূত্র ধরেই তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। সেখানকার পুলিশ সুপার কি বলছেন দেখে নেব। ফ্রাইডে রাত্রিবেলায় 9:30 নাগাদ একটা মানে চিন্তার একটা ঘটনা হয়েছিল। একটা সোনার মানে গোল্ডস্মিথ, ওর নাম হচ্ছে প্রদীপ কর্মকার, উনি সোনার দোকান থেকে আপনার নিজের বউর সঙ্গে বাড়ি ফিরছিল। তো ফেরার পথে গ্রাম ওনার বাড়ির মোটামুটি একটু দূরে, বাড়ি থেকে একটু দূরে গ্রামের রাস্তার উপরে ওনার উপরে একটা মানে তিনজন কী করেছে, বাইকে করে এসেছিলো, চিন্তাই করার চেষ্টা করেছে। তারপরে চিন্তাই করা ওটা যে কোনো কারণে হয়নি, তারপরে গুলি চালিয়ে ওনার মানে অন দ্য স্পট ডেথ হয়নি, কিন্তু পরে হসপিটালে নেওয়ার পরে ডেথ হয়ে গেছে। তো এটা নিয়ে আমাদের পরে প্রপার তদন্ত হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে। তো আপাতত আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি। একটা হচ্ছে সুব্রত মালি, বয়স 23 বছর, বাড়ি হচ্ছে আপনার জগদীশপুর, এটা হিলি থানা আন্ডার আসে। তারপরে একটা হচ্ছে আপনার প্রশান্ত সাহানি, বয়স হচ্ছে 22 বছর, আর এটা হচ্ছে আপনার এই থাকে কলকাতা দিঘি। আর একটা হচ্ছে আপনার রানা ঘোষ, হ্যাঁ, ডাক নাম সরব, 22 বছর, ওর বাড়ি ওখানে যে গ্রামে হয়েছে ওখানে বাড়ি। তো এটা অ্যারেস্ট কীভাবে হয়েছে, আমাদের কাছে ও যে কমপ্লেন ছিল ও বলেছিল কি একটা বাইক ছিল, পালসার বাইক, খুব স্পিডে যাচ্ছিল, আর বাইকের সাইলেন্সারটা কাটা ছিল। আমার একটা সোর্স ইনফরমেশন ছিল কি এরকম বাইক আমরা একটু খুঁজছিলাম। তো সোর্স ইনফরমেশনে একটা পেলাম কি এই বাইকটা অমুক জায়গায় একটা আছে, ওই বাইকের মালিকের ধরতে গিয়ে চেষ্টা হলো। তো এই লোকটা আমার মানে নজরে চলে এলো, আর তখন ধরতে গেলেই ওরা পুরো কনফিউজ করে দিল কি এরকম একটা ঘটনা ঘটেছে। তো আপাতত আরও তিনজন আছে, ওরা ওদেরও খোঁজ করা হচ্ছে কোথায় কার আছে কী আছে, সব ট্র্যাকিং হচ্ছে আমাদের। আর আপাতত একটা শুধু বাইক সিজ আছে, আর আমাদের রেজিস্ট্রেশন চলছে, নেক্সট ডে আপনাকে পরে বলব। চিন্তাই করার জন্য হয়েছে, একজন তো কলকাতা থেকে এসছে, আর সুপারি করার কোনো ব্যাপার নেই এখানে, আর তো এই মুহূর্তে এতটাই আছে। এই যে তিনজনের কথা বললেন, সুব্রত মালির পরিচয় সুব্রত মালি, হ্যাঁ সুব্রত মালি মেন প্ল্যান করছে। তারপরে রানা ঘোষটা লোকালি কিভাবে করবে না করবে, আরো জানা গেছে যে এরা আরো জেলা জুড়ে আরো অন্যান্য অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, বিভিন্ন ঘোরাফেরার সঙ্গে এগুলো বেরিয়ে বাইরে এসেছে। ওগুলো আমরা ইনভেস্টিগেট করছি, দেখি আলাদা যদি কেস করতে গেলে। বাইকটা সুব্রত মালি স্যার, গুলি সেদিনে কে চালিয়েছিল বলে জানা গেল, এটা এখনো ঠিক হয়েছে না স্যার। গতকাল একটা আমার উদ্ধার হয়েছে, রুটিন কাজ পুলিশ যেটা করে সেই রুটিন কাজই করছিল, রুটিন কাজই আমাদের মধ্যে পড়ে যে সবাইকে সচেতন করা, সবাইকে মানে প্রিকশন নেওয়া, মানে গোল্ড স্মিথ হোক, ব্যাংক ওয়ালা হোক, সবাইকে আমাদের রুটিন মিটিং এখানে বালুরঘাটে হয়েছে, সব জায়গায় হয়েছে।
তৃণমূল নেতা কি বলছেন দেখে নেব। জানা যাচ্ছে যে সুব্রত মালি, সে বিজেপির হিলি মণ্ডলের যুব মোর্চার সভাপতি, কি বলবেন বিষয়টাকে? দেখুন, এটা খুব দুঃখজনক ঘটনা। হিলি তিওরের মতন জায়গায় একজন ব্যবসায়ী প্রায় সন্ধ্যার পরপরই পাওয়া যেতে পারে। রাস্তাঘাটে অনেক লোকজন ছিল, বাজারে অনেক লোকজন ছিল। এই ঘটনাটাকে আমার দলের তরফ থেকে আমরা এটা তীব্র নিন্দা করছি। যদিও এটা সঙ্গে সঙ্গে প্রশাসনকে ধন্যবাদ জানতে হয়, পুলিশ প্রশাসন বিশেষ করে, তারা খুব তৎপরতার সাথে এটাকে ম্যাটারটাকে টেকেন করে নিয়ে মোটামুটি একটা জায়গায় এসেছে। কিন্তু তার নেপথ্যে যে কাহিনিটা আমাদের কাছে ভেসেছে, এটা খুব চিন্তার ব্যাপার। দেখা যাচ্ছে যে এই দক্ষিণ দিনাজপুর জেলায়, বিশেষ করে হিলি এলাকায় এবং অন্যান্য জায়গায়, যেটা আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতৃত্বরা আগে থেকেই বলছিলাম যে বহিরাগতদের নিয়ে এই দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিমবাংলায় বহিরাগতদের প্রবেশ করানো হচ্ছে, তদন্তে নিশ্চয়ই জিনিসটা উঠে আসবে। আমাদের কাছে পাক্কা খবর আছে যে এইটা বিজেপির একজন কর্মী করেছেন বা নেতৃত্ব করেছেন, এবং তাদের সঙ্গে ভিন রাজ্যের একটা কুখ্যাত ব্যক্তিদের যোগ সাজশ রয়েছেন। তারা মাঝে মাঝেই এসে ক্রাইমগুলো করেন, এই ধরনের ক্রাইমগুলো করেন, চিন্তাই করেন। আপনারা দেখেছেন সম্প্রতিকালে দুই তিনটা ঘটনা এই জেলায় আমাদের ঘটেছে বিগত দিনে, তাতেও তদন্তে উঠে এসছে যে ভিন রাজ্যে থেকে হায়ার করে নিয়ে আসা হয়, যাদের ধরেছে, যারা যুক্ত হচ্ছে তাদের কঠোর থেকে কঠোরতর সাজা আমরা চাইছি। আর সেই সঙ্গে এটাও প্রশাসনের কাছে আমরা অলরেডি ইতিমধ্যে আমাদের সভাপতি বলেছেন, আমরা দলের তরফ থেকে বলেছি যে এটার পিছনে কারা কারা প্রকৃত যুক্ত আছে সেই তথ্যটাকে সামনে নিয়ে এসে কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য। বিজেপির জেলা সভাপতির দাবি যে তৃণমূল সরকারের নেতৃত্বেই তারা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদের নেতাদের ফাঁসানো হচ্ছে। দেখুন, এদের একটা ক্যাসেট আছে, প্রথমেই বলি, এদের বিজেপি পার্টির লিডারদের একটা ক্যাসেট আছে, যে কোনো ঘটনাতেই সবসময় ওরা তৃণমূলের আতঙ্ক দেখে যে তৃণমূল ঘটনাটাই রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আপনাকে একটু পিছনে গিয়ে বলি যে কালিয়াগঞ্জ হেমতাবাদের বিধায়ক গলায় দড়ি দিয়েছিলেন, তার পকেটে চিটকুট পাওয়া সত্ত্বেও উনি বললেন যে এটাকে খুন করে টাঙিয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়াতে হয়েছে, একই কথা বলেছেন, কিন্তু তদন্তে করে প্রকাশ পেয়েছেন যে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত ব্যাপারে আমাদের বিধায়ক খুন হয়েছে, ডিপ্রেশনের থেকে তিনি আত্মহত্যা করেছেন, এবং এরকম ঘটনা অনেক আছে। তপনেও একটা ঘটনা, একটা পরিবারের প্রতি আক্রোশ হয়েছিল, সেখানেও বলেছে রাজনৈতিক চক্রান্তের কথা বলেছে যে তৃণমূলের হাত আছে। তো এই ঘটনা মানুষের কাছে প্রমাণ হয়েছে এরা পলাপ বকে, তৃণমূল তার জন্য ভাবিত নয়। বাংলার মানুষ, পশ্চিম দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুরের মানুষ এবং হিলি আলুরঘাট বিধানসভার মানুষ তার যোগ্য জবাব ইতিমধ্যেই দিয়েছেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ যোগ্য জবাব দিয়েছে। সরাসরি একজন নেতা খুনের সঙ্গে জড়িত, এটাতে রাজনৈতিক মহলে কীরকম প্রভাব পড়বে? আমাদের জেলায় কি এরকম ধরনের ইয়ে আছে? এই প্রথম শুনলাম, আমার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সরাসরি সহস্তে নিজে ক্রাইমের সঙ্গে যুক্ত এরকম একজন শুনলাম। এটা বিজেপির পক্ষে সম্ভব, অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয়, অন্য কোনো দলের নেতৃত্বের প্রতি সম্ভব নয়, কারণ তারা এরকম ধরনের নেচার, এরকম ধরনের নেচার। আজকে দেখুন, আমি একটা কথা প্রসঙ্গেই বলছি, আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী যিনি হয়েছেন, তার বিরুদ্ধেও এরকম খুনের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ রয়েছে। সুতরাং বিজেপির একটা কালচার, যে তারা এরকম খুন খারাপি ভয় ভীতি রাজনীতি দেখিয়ে বাংলা দখল করার একটা চেষ্টা করেছিলেন, ভিন রাজ্য থেকে গুন্ডাদের আমদানি করে তারা একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, তথাপি বাংলার মানুষ তাদেরকে রিজেক্ট করেছেন। সুতরাং এখন নতুন করে ঘটনায় তারা যুক্ত হয়ে তৃণমূলের নামে চাপাতে চাইছে, কিন্তু মানুষ জানে প্রকৃত ঘটনায় যে বিজেপির যে নেতৃত্ব এর সঙ্গে জড়িত, তার কঠোর থেকে কঠোরতম সাজা আমরা দলের তরফ থেকে যেমন দাবি করছি, তেমনি সারা এলাকার সাধারণ মানুষ দাবি করছে। বিজেপি নেতা কি বলছেন দেখে নেব। বিজেপির যুব মোর্চা, হিলি মণ্ডল যুব মোর্চার নাম উঠে এসেছে, এই বিষয়টাকে বিজেপি কীভাবে দেখছে? দেখুন, কালকেও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের যে অধ্যত্বমূলক যে মনোভাব, তার সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মীদের যে মিথ্যা মামলায় আর্মস কেস, তারপরে হচ্ছে ফেন্সিডেল কেস এবং বিভিন্ন খুনের মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। এবং আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত একটা বুথের প্রেসিডেন্টকে আর্মস কেসে ফাঁসি দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় আমাদের জেলাতেও
এরকম ঘটনা ঘটে ঘটছে। তো গতকালকে যে আমাদের যুব মোর্চার যে সভাপতি তাকেও এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে এখন এটা আইনের মাধ্যমে চলবে, আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নই, এখন আইনে যেটা সিদ্ধান্ত হবে সেটাই ফাইনাল হবে। আমরা গতকালকেই আমরা কোর কমিটি টিম বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভোট পরবর্তীকালে যে ঘটনা পরিপ্রেক্ষিতে তাকে আমাদের দলীয় কাজে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না, সেই কারণে আমরা গতকালকেই তাকে আমরা দল থেকে সাসপেন্ড করেছি। কি নাম তার? সুব্রত মালিক। কতদিনের জন্য সাসপেন্ড করেছেন? দেখুন, যতদিন না পর্যন্ত এটার নির্দোষ প্রমাণিত না হয়েছে ততদিন।